করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে শঙ্কিত মহল করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ভ্যাকসিন প্রক্রিয়া চালু থাকলেও দমানো যাচ্ছে না ভ্যাকসিন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করছে মন্ত্রক কিন্তু আপাতত কোন রকমের করোনা সংক্রমণের ঢেউ আটকাতে নাইট কার্ফিউ চালু করতে চলেছে রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে এই নির্দেশ রাজ্য নাইট কারফিউ নির্দেশিকা জারি করে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন উল্লেখ্য সিনেমা হল থেকে কমিউনিটি সেন্টার এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়ন্ত্রণ করা হয়েছে মানুষের উপস্থিতি করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় রাজ্যের সমস্ত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানা হয়েছে কোভিড আক্রান্ত যাতে কোনো অসুবিধা না হয় পর্যাপ্ত চিকিৎসক নার্স চিকিৎসা সরঞ্জাম অক্সিজেন সিলিন্ডার সবকিছুরই যোগান দেবে রাজ্য সরকার রাজ্যবাসীকে কোভিড নিয়মবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন